আজকে একটু পিসিওডি নিয়ে আলোচনা করি। পিসিওডি আপনারা জানেন সবাই যে আজকের দিনের খুব কমন একটা ডিজিজ এবং আমাদের সবার চেম্বারেই পিসিওডি আসছে। তো যেটা দেখা যাচ্ছে পিসিওডি ট্রিটমেন্ট করতে গিয়ে বেশ কিছু অসুবিধে হচ্ছে। মেইন যেটা কমপ্লেন হয় জানেন আপনারা যে অ্যামিনোরিয়া ডেভেলপ করে, আবার এখন দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে অ্যামিনোরিয়া, তারপর যখন শুরু হচ্ছে তখন একটা মেট্রোরেজিয়া বা মেনোরেজিয়া ডেভেলপ করছে। তো এই রকমের ট্রিটমেন্ট করতে গেলে কীভাবে কী করা যায় তার একটা প্ল্যানিং করা দরকার আমাদের। তো সেইটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে একটু ডিজিজ অ্যাসপেক্ট নিয়ে বলি, কারণ মায়াজমেটিক সাসেপ্টেবিলিটি প্রেজেন্টেশন বুঝতে গেলে একটু ডিজিজ অ্যাসপেক্ট আলোচনা করার দরকার। তো ডিজিজ অ্যাসপেক্টের মধ্যে আপনারা জানেন যে টোটাল এখানে যে প্রবলেমটা যেটা ডেভেলপ করে সেটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেটা ডেভেলপ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন আর এদিকের মধ্যে আপনার FSH। তো এই হরমোনাল ইমব্যালেন্সগুলো এর মধ্যে হওয়ার কারণে মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন, মানে একটা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল যে ওভুলিউশন ফেজ আছে ওভুলিউশন হয় না, অ্যানোভুলেটরি মেনস্ট্রুয়েশন হয়, তারপর দেখা যায় মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। তো যেহেতু ওভামটা রাপচার করছে না এরা ওভারিতে থেকে যায় এবং এরা সিস্টের আকার ধারণ করে। তো কারো কারো ক্ষেত্রে ইউনিল্যাটারাল, কারো কারো ক্ষেত্রে বায়োল্যাটারাল প্রেজেন্টেশন আমরা পাই। তো এই হচ্ছে এর বেসিক প্যাথোফিজিওলজিক্যাল প্রেজেন্টেশন। হরমোনাল কারেকশন যদি আমরা করতে পারি বডির, তাহলে আস্তে আস্তে সিস্টগুলো চলে যাবে, নতুন যে ম্যাচিওর সিস্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের ম্যাচিওর হবে এবং পেশেন্ট নর্মালসির দিকে যাবে। অ্যাসোসিয়েটেড কিছু কমপ্লেন্টস আছে আপনারা জানেন, ওয়েট গেইন করা, স্কিনের ওপর ডিসকালারেশনস, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হেয়ার গ্রোথ, ব্রেস্টের মধ্যে মিল্ক, এই রকমের সেন্সেশনসগুলো আমরা পাই। কারো কারো ক্ষেত্রে নজিয়া ভমিটিংয়ের প্রেজেন্টেশন পাওয়া যায়, কারো ভাটাইগো পাওয়া যায়, কারো লিউকোরিয়াল প্রবলেম পাওয়া যায় এবং তার সাথে আইদারে এনলার্জমেন্ট অফ দ্য ব্রেস্ট অথবা অ্যাট্রোফাইড ব্রেস্ট, এই হচ্ছে প্রেজেন্টেশন। তো টোটালটাই হরমোন রিলেটেড প্রেজেন্টেশন আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এন্ডোক্রিনাল ডিসব্যালেন্স এখানে ডেভেলপ করে। তো এক এক সময় এক একটা গ্রুপ অফ প্রেজেন্টেশন বা ক্লাস্টার অফ প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। তো গ্রুপ এবং ক্লাস্টার প্রেজেন্টেশনের মধ্যে ক্যাটেগরি থাকে, একসাথে সব জিনিস পাওয়া যায় না। একটা ক্যাটেগরি হয় ওয়েট গেইনিং অ্যান্ড অ্যামিনোরিয়া, তার সাথে হেয়ার গ্রোথ, ফেশিয়াল হেয়ার গ্রোথ, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, বডি ওয়েট ইজ ভেরি অফেন্সিভ, মুড সুইং, চেঞ্জেবল মুড, এই ব্যাপারগুলো আমরা পাই। এটা একটা কম্পোজিশন, একটা কম্বিনেশন বলতে পারি। বডিতে টেস্টোস্টেরন লেভেল বাড়ে, তো সেই জন্য মেন লাইক ডোমিনেশন, মেন লাইক প্রেজেন্টেশন, মেন লাইক হেয়ার ডিস্ট্রিবিউশন, ভয়েস চেঞ্জেস, ডোমিনেশন প্রেজেন্টেশন, এগুলো সব মেন লাইক মাস্কুলার গ্রোথ অলসো। তো এখানে যেটা বলার, এই আলোচনাটা করতে গিয়ে যেটা বলার, সেটা প্র্যাকটিক্যালি এই যে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যেটা প্রথম বুঝতে হবে যে ওই যে পেশেন্ট আপনার কাছে এসছে তার কী ডেভেলপ করেছে, তার হরমোনাল ইমব্যালেন্স ডেভেলপ করেছে এবং অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ম্যাথমেটিক ফিলোসফি যদি আপনি যান, তাহলে যেখানেই আপনি এন্ডোক্রিনাল ডিসব্যালেন্স পাচ্ছেন তার ডোমেনের মধ্যে সাইকোটিক একটা বড় পার্ট। তাহলে উইদাউট সাইকোটিক ডোমেন এন্ডোক্রিনাল ডিসব্যালেন্স হয় না। তো আপনাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগসের কথা এবং সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগসের কথা এখানে ডেফিনেটলি ভাবতে হবে। আমরা গ্রুপ অফ মেডিসিনের আলোচনায় আসবো, তার আগে আমি প্ল্যানের কথা বলি। এটা হলো একটা পার্ট, ফলোড বাই কনস্টিটিউশনাল ড্রাগ অফ দ্য পেশেন্ট। হাই অ্যান্ড হায়ার পোটেন্সিতে পেশেন্টের কনস্টিটিউশনাল ড্রাগ চার্জ করুন। যেই দেখবেন হাই অ্যান্ড হায়ার পোটেন্সিতে পেশেন্টের কনস্টিটিউশনাল ড্রাগ আপনি দিচ্ছেন অ্যালং উইথ অ্যান্টিসাইকোটিক সিরিজ অফ ড্রাগস রেসপেক্টিভ নোজোডস, তখন দেখবেন এই পেশেন্টের রেসপন্স খুব ভালো। রিলেটেড ড্রাগস এখানে লাগবে পেশেন্টের, দুটো রিলেটেড ড্রাগস এখানে খুব দরকার। একটা হচ্ছে কনস্টিটিউশনাল ড্রাগের সাথে রিলেটেড কিছু ড্রাগস আছে সেগুলোর ব্যবহার হয়, আর সিরিজ অফ অ্যান্টিমায়াজমেটিক ড্রাগসের রিলেশনস হিসেবেও কিছু ড্রাগের ব্যবহার হয়। আমি মেনলি সাইকোটিক ডোমেনের কথা বললাম। এবার ধরুন মায়াজমেটিক কারেকশন করতে গিয়ে যদি আপনি দেখেন ফ্যামিলি হিস্ট্রি টিবাকুলার, ফ্যামিলি হিস্ট্রি পিওর সিফিলিটিক, পেশেন্টের স্কিন ইরাপশন, সাপ্রেশনের ইতিহাস বা শরীর প্রেজেন্টেশন খুব প্রমিনেন্ট,
তাহলে আপনাদের সেই ক্যাটাগরিক্যালি সেটারও ওভারকাম করতে হবে। হ্যাঁ, এর মধ্যে কোথাও আপনি পেলেন যে রিপিটেড ভ্যাকসিনেশনের হিস্ট্রি, কোথাও পেলেন যে সবই ঠিক ছিল চিকেন পক্স হওয়ার পর থেকে পরিবর্তন, কোথাও পাচ্ছেন যে পেশেন্টের ক্ষেত্রে একটা মানসিক আঘাত। তো এগুলো হচ্ছে আপনার ওয়ে অফ এন্ট্রি, বা এখানে আপনার একটা মাসমেটিক ব্লকেজ, সেটা অ্যাকুট মাসমেটিক ব্লকেজ হতে পারে, একটা ক্রনিক এফেক্ট হতে পারে, একটা মেন্টাল ট্রমা হতে পারে, চেঞ্জেস অফ দ্য লাইফ সিচুয়েশনস হতে পারে, সেগুলো আপনার কারেকশান করতে হবে। তো এটা হচ্ছে প্ল্যান অফ ট্রিটমেন্টের পার্ট। তো কী হলো, কীভাবে হলো, কী দাঁড়ালো, অ্যানালজিক্যাল প্রেজেন্টেশনস আলোচনা করতে গেলে আপনার এই ব্যাপারটাই দাঁড়াবে। এবার আমি এখানে কয়েকটা কথা বলি। পেশেন্ট যে প্রেজেন্টেশন নিয়ে আসে সেটা নিয়ে কাজ করা যায়, তবে মেজরিটি ক্ষেত্রে গণ্ডগোল আছে। কীরকম গণ্ডগোল হয়, আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে অ্যামিনোরিয়া চলছে এক সপ্তাহ, দু সপ্তাহ, চার সপ্তাহ, এই হিসেব করে রেপার্টরি থেকে ওষুধ দিতে গেলে সমস্যা হয়। হয়তো কখনও কাজ করে, কখনও কাজ করে না। রাদার আমি যে মেথডসের কথা বললাম এটাতে কাজ করে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। তবে অবভিয়াসলি এখানে হাই অ্যান্ড হায়ার পোটেন্সি চার্জেস চার্জ করতে হয়, মানে 10 mg/50 mg এই রেঞ্জে কেনশিয়ান ফিলোসফির ওপর বেস করে যদি প্রেসক্রিপশন করেন, ইট অ্যাক্টস ভেরি গুড। রিলেটেড ড্রাগসের যদি আলোচনায় আসি, তাহলে আমি এখানে বলি যে আমরা মেডোরিনাম, থুজা, সাইকোটিক কম্পাউন্ড, এই ড্রাগগুলোর কথা রেসপেক্টিভ ডিপ অ্যান্টিসাইকোটিক ড্রাগের হিসেবে আসে। সাইকোসিবিলিটিকে প্রেজেন্টেশনে, নাইট্রিক অ্যাসিডের প্রেজেন্টেশনের কথা ভাবা হয়, আরও যে অ্যাসিড গ্রুপের যে ড্রাগগুলো আছে সেগুলোকে ভাবা যেতে পারে। রিগার্ডিং এন্ডোক্রিনোলজিক্যাল প্রেজেন্টেশন পিটুইটিনাম, ওভাটোস্টা, থাইরয়েডিনাম, থাইরয়েডিনাম ইজ এ ভেরি গুড চয়েস, থাইরয়েডিনাম, এই ড্রাগগুলোর মেজরিটি পার্ট এখানে আলোচনার দরকার হয়ে পড়ে। এবং মাঝে মাঝে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্টেশন আপনি যেভাবে চিন্তা করছেন ভাবতে পারেন। টেস্টোস্টেরোনও কখনও কখনও পেশেন্টের ক্ষেত্রে লাগে, অ্যাড্রেনালিন লাগে, হ্যাঁ এগুলো লাগে, তার মানে নয় একটার পর একটা দিয়ে যেতে হবে, এটা ঘটনা নয়। তো আপনাকে প্ল্যানটা বুঝতে হবে, এন্ডোক্রিনো নিউরো এন্ডোক্রিনোলজিক্যাল যে ব্যালেন্স, সেই ব্যালেন্স যদি আপনার রিপিটেডলি ইন্ডিকেটেড মেডিসিন, কনস্টিটিউশন মেডিসিন দিয়ে চেঞ্জেস হচ্ছে না, তখন আপনি এই ড্রাগগুলোর কথা ভাবতে পারেন। পিটুইটিয়াম, ওভাটোস্টা, কর্পাস লিউটিয়াম, এই ড্রাগগুলো আপনাদের এই ধরনের প্রেজেন্টেশনে দরকার হয়। এরপরে ধরুন যে ড্রাগগুলো আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ড্রাগ আছে যেগুলোকে আমরা ফিমেল ড্রাগস বলি, তো অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য পেশেন্ট রিলেটেড প্রেজেন্টেশনসের মধ্যে সেই ড্রাগগুলো আপনি ব্যবহার করতে পারেন। কারো দিনে হচ্ছে, কারো রাতে হচ্ছে, কারো হচ্ছে না, কারো বন্ধ থাকছে, চলছে একটা পিরিয়ড থেকে আর একটা পিরিয়ড, এই ব্যাপারগুলোর জন্য তখন রিজিওনাল ড্রাগসের যেমন আপনি আলোচনা করতে পারেন। যেমন ধরুন ট্রিলিয়াম পেন্ডুলাম ইজ এ ওয়ান্ডারফুল ড্রাগ, ইয়ে বেলেনোনা ইজ এ ওয়ান্ডারফুল ড্রাগ, মিলিফোলিয়াম, মেলোলেটাস অ্যালবা, হ্যামামেলিস ভার্জিনিকা, সিকেলিকর, এগুলো কন্ডিশনাল প্রেজেন্টেশন। সিপিআর, পালসেটিলা তো আপনারা জানেন, ইন্ডিয়ান ড্রাগসের মধ্যে অশোক ইজ এ ওয়ান্ডারফুল ড্রাগ অফ চয়েস। তো এগুলো হচ্ছে ফিমেল জেনিটেলিয়া রিলেটেড বড় ড্রাগ, এবার এর সাথে আপনার পেশেন্টের হিসেবের সাথে মিলতে হবে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন পেইনফুল, ফার্স্ট ডে পেন, সেকেন্ড ডে পেন, ক্লটের মেনস্ট্রুয়েশন, ডিসমেনোরিয়া প্রেজেন্টেশন ছিল, এবার আপনাকে সেই হিসেবে ওরিয়েন্টেডলি পেশেন্টকে সাজাতে হবে, পেশেন্টকে নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। নট লাইক দ্যাট পলিসিস্টিক ওভারি লেফট, পলিসিস্টিক ওভারি রাইট, এতে হয়তো আপনার ওয়ে অফ পেনিট্রেশন হতে পারে কিন্তু তাতে বিরাট কিছু মানে লাভ হয় না, এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে। তো এইটা আপনাকে কয়েকটা সিরিজ আলোচনা করতে হবে, কয়েকটা ব্যাপার চলবে। আপনি 3-6 মাস পরে আপনি ইউএসজি করবেন, দেখবেন পেশেন্টের পলিসিস্টিক ওভারি কেমন আছে, পিরিয়ডের ব্যাপার কেমন আছে, ওভারঅল পেশেন্ট কেমন আছে, মেন্টালি কেমন আছে, এই ব্যাপারগুলো দেখার দরকার, ঠিক আছে? তো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আপনাদের এখানে এগোতে হবে। অ্যাকর্ডিং টু দ্য রিলেটেড ড্রাগস আপনি আলোচনা করবেন। স্কিন ডিসকালারেশন, ওরিয়েন্টেশন বা ওবিসিটি নিয়ে খুব একটা ঘাবড়াবেন না, ওবিসিটি এখানে একটা ম্যানেজমেন্টের বড় পার্ট, ওবিসিটি ম্যানেজমেন্ট, তার ফিজিক্যাল এক্সারসাইজ, তার ডায়েট প্ল্যান, এগুলো ঠিক হতে হবে, মেটাবলিক কারেকশানস দরকার, তো সেগুলো রাখতে হবে। অ্যালং উইথ আপনি কনস্টিটিউশনাল ড্রাগের কথা ভাবুন, এবং এখানে সাইকোটিক ড্রাগগুলো বিশেষত ধরনের যে স্কিন ডিসকালারেশন, ডার্ক বা ফোল্ডসের মধ্যে যে পার্টগুলো আপনি পাচ্ছেন, অ্যাকান্থোসিস নাইগেকান্সের যে পার্টগুলো পাচ্ছেন আপনারা, হ্যাঁ, বগল কালো হয়ে যাচ্ছে, ফোল্ডসগুলো কালো হয়ে যাচ্ছে, ঘাড়ের মধ্যে কালো দাগ, ফোল্ডসগুলো সব কালো কালো হয়ে মোটা হয়ে উঠছে, তার সাথে ছোটো 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 ওয়ার্ডস, তো সেইগুলো লোকালি আপনারা কিছু চিন্তা করবেন না, এগুলো সাইকোটিক মায়োজম বিশেষত, কখনো কখনো সিফিলিটিক মায়োজমের ওরিয়েন্টেশনে পড়ে। তো ডিপ অ্যান্টিসাইকোটিক ড্রাগ অ্যালং উইথ কনস্টিটিউশনাল ড্রাগ অফ দ্য পেশেন্ট
আপনাকে এখানে ডেফিনেটলি হেল্প করবে। এবং এই দিয়ে সুন্দর পেশেন্টের এই দাগগুলো কমে যাচ্ছে, পলিসিস্টিক ওভারিও কমে যাচ্ছে, ফেসিয়াল হেয়ার গ্রোথ অনেক কন্ট্রোল হচ্ছে। তো এই ব্যাপারগুলোকে নিয়ে আপনারা ভাবুন, এই ব্যাপারগুলোর ওয়ে অফ প্রেজেন্টেশনটা যদি এইভাবে পাবেন দেখবেন পলিসিস্টিক ওভারি নিয়ে ভয় পাওয়ার এত কিছু নেই। আমি বারবার বলছি ডোজ পোটেন্সি রিপিটিশনের দিকে নজর দিন। আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি যে 50 মিলিসিমাল ওষুধের থেকে এই ক্ষেত্রে হায়ার পোটেন্সি যেগুলো 10 mg/50 mcm এই ড্রাগগুলোর রেসপন্স খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হয়। আমি বলছি না 0-1 কাজ হয় না, হ্যাঁ। তো সিলেকশন ডেফিনেটলি একটা ব্যাপার, ওয়ে অফ প্রেসক্রিপশন একটা ব্যাপার, এই সবগুলো জিনিসকে মাথায় রেখে করুন।